হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজও একটু বাজার যাওয়ার আছে, তো মা লাকি জেরিকে খাইয়ে নিচ্ছে, আমিও সমস্ত কাজ আর কি সেরে ফেলার মুখে। আর এই সবজিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার দাদা এনে দিয়েছে। এখানে আমাদের একটা আড়ত আছে, আড়ত থেকে কম দামে অনেক রকমের আমরা সবজি পেয়ে যাই, একসাথে অনেকটা করে বেশি নিতে হয়, যেমন কচু, পটল, বেগুন, মূলো, আলু, ফুলকপি, টমেটো, সমস্ত কিছু একসাথে নেওয়ার একটাই সুবিধা যে দামটা অনেকটা কম পড়ে। আর আড়ত থেকে নিলে দোকানের দামের থেকে কম তো পাই, আর তাছাড়াও যদি একসাথে অনেক পরিমাণে নেওয়া যায় তাহলে দাম অনেক কম পড়ে। তো চিকেন এনেছে দাদা, চিকেনের জন্য লাকি জেরির জন্য আলাদা করে কেটে নিচ্ছি। ওরা চিকেন খেতে খুব ভালোবাসে, সেগুলো আমরা তেল ছাড়া হলুদ দিয়ে, যেমন করে এর আগেও দেখেছি ওরকমভাবেই সেদ্ধ করি, ছোটো ছোটো করে কেটে নিই। সলিড পিসগুলোই বেশিরভাগ সময় দিই, হাড় অতটা দিই না, তো ওইগুলোই আর কি কেটে নিচ্ছিলাম। আর একদিন একটা জায়গা দেখাবো, একটা ফার্ম আছে, সেখানে করকনাথ যেই কালো রঙের যেই মুরগিটা হয় ওই ফার্মে একদিন যাব, ওখানেও ভিডিও করার খুব ইচ্ছা আছে আমার। ওই চিকেনটা আমি কখনোই খাইনি, তবে শুনেছি নাকি ওটা খেতেও খুব ভালো, আর দামটা একটু বেশি অন্যান্য চিকেনের তুলনায়। আমরা তো এভাবেই চিকেন করি, প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে হয়তো একটু লেবু দিই, যখন অনেক সেদিন লেবু ছিল না তো দেওয়া হয়নি, তারপরে তেল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিই। আবার অনেক সময় দই থাকে, তো দইটাকেও একসাথে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিই। খুব একটা তেল দিই না, কারণ তেল অতটা শরীরের পক্ষে ভালোও না আর আমাদের খুব একটা ভালোও লাগে না। দেখেছো কেমন মাংসের গন্ধে এখানে বসে আছে, রান্নাঘরে সারাক্ষণ থাকে, যখনই মাংসের গন্ধ পাই তখনই রান্নাঘরের মধ্যে গিয়ে এরকমভাবে বসে পড়ে। আমি ওকে বকেছি, তাই ও এই বারান্দায় এসে শুয়ে আছে রান্নাঘরের দিকে তাকিয়ে, যে কখন হবে আর কখন খাবো। আর একজন ওই যে ওখানে ঢুকে আছে, চিকেন একদম কমপ্লিট, গরম গরম চিকেন আর ভাত, আর এদিকে চাটনি করবো, ব্যাস তাহলেই আমাদের লাঞ্চের খাবার রেডি। লাকি জেরিকে খাইয়ে দিয়েছি, আর ওরা এই যে প্রত্যেক দিনের মতো বদমাশি শুরু করেছে, একজন সাথে গেলে আর একজনকে তো যেতে হবেই। আর ওয়েদারটা এতটা সুন্দর ছিল যে কি বলবো, বেশ কিছুদিন ধরে বৃষ্টি, বৃষ্টির পরে যে রোদটা উঠেছে এটা বেশ ভালো লাগছে, তো এরকম ওয়েদার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম বোনটার সাথে, আর কালীবাড়ি হয়ে যাচ্ছিলাম, তো ওখানে একটু প্রণাম করলাম, কারণ কালীবাড়ি জায়গাটা আমার কাছে খুব স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমাদেরকে আমি পরবর্তীকালে কোনো একটা সময় আমি বলবো, যেটার জন্য আমি সমস্ত কিছু সব কিছু পেয়েছি, আমার খুব লাকি ওই জায়গাটা, আর আমার খুব ভালো লাগে ওখানে যেতে। তো ফার্স্টেই চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে সেন্ট গিফটে, যেটা কিনা টিকাপাড়াতে, অনেকেই জানো এর আগেও একটা মিনি ব্লগে আমি এর ভিডিও দিয়েছি, তো ওখানে ও আমার বান্ধবী সরি আমার বোন দেখছিল মেকআপের প্রোডাক্ট, আর আমি এখানে নেল পলিশ দেখছিলাম। মার্সের ছিল নেল পলিশগুলো, খুব ভালো লেগেছে, তবে আমার কাছে ছিল বলে আমি আর নিইনি নতুন করে। আর এপাশে দেখছিলাম ঝুমকো, ঝুমকোগুলো বেশ ভালো লাগছে, কিন্তু ওই দূর থেকেই ভালো, কারণ আমার কানে আমি এসব সমস্ত কিছু সহ্য করতে পারি না, কোনো ভারী জিনিস, ভারী কানের এই সমস্ত কিছু আমার সহ্য হয় না। আমি খুব হালকা ধরনের কানের পরি, যেটাতে কানও ঠিক থাকে আর মানে আমার একটু রক্ত বেরিয়ে যায়, ওরকম ধরনের ভারী টাইপের কানের পরলে আর কি। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম জুতোর দোকানে, জুতোর দোকানে গিয়ে জুতো দেখছিলাম, জুতোগুলো মোটামুটিই লাগছিল, দূর থেকে দেখতে ভালো লাগছিল যে এত সুন্দর সুন্দর জুতো, কিন্তু যখন পায়ে পরে যখন দেখা হচ্ছে তখন কিন্তু জুতোগুলো এমন কিছুও ভালো নয়। আমি এ সমস্ত জিনিস দোকান থেকে খুব কমই কিনি, কারণ আমি অনলাইনেই বেশি অর্ডার করি, অনলাইনে ড্রেস, জুতো, সমস্ত কিছু মেটেরিয়ালস কিন্তু আমি ভালো পাই। আসলে ব্যাপারটা হচ্ছে রিভিউ দেখে যদি আমরা কিনি, তাহলে রিভিউ দেখে কিনলে পরে কিন্তু জিনিসটা ঠিকঠাক আসে। তারপর ওখান থেকে চলে গেছিলাম মাদ্রাসা রোড, মাদ্রাসা রোড থেকে ওর এই থ্রি পিসের সেটগুলো নেওয়ার ছিল, যেগুলো আমি নিয়েছি তোমাদেরকে এর আগে দেখিয়েছি, খুব ভালো লাগে এই থ্রি পিসের সেটগুলো। তো দেখতেই পাচ্ছ থ্রি পিসের সেটগুলো কত সুন্দর সুন্দর কালার, মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই। তো আর একটা নেওয়ার ইচ্ছা আছে লালের মধ্যে, লাল রঙের মধ্যে, হয়তো কখনো নেব। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসেছিলাম, অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো,
আর দুটো তুমি মিলিয়ে যা করছে আমাকে দেখে মনে হচ্ছে কতদিন দেখেনি। আর আমি ওদের জন্য চকলেট নিয়ে এসেছিলাম আসার সময়। তো যাই হোক, আজকে এটাই ছিল আমার ব্লগ। কেমন লাগলো বন্ধুরা? সবাই খুব খুব ভালো থেকো।